نحمده نصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه وأولي الموت أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن كذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا أشرف الأنبياء والمرسلين وعلى آلك وصحبك يا رحمة للعالمين كي محمد يا تُهم تو ہم تیرے ہے یہ جہا چی جو ہے قلوم يا نبي الله تَرَحَمْ. والحمد لله رب العالمين আসসালাতাম আলাইকাইয়া আশরাফ আল আম্বি আল মোরসালিন ও আলা আলী কে ও সাবিকাইয়া রহমত আল্লিল আলমিন কি মোহাম্মদ সে ওফা তুনে তু হাম তেরে হ্যায় ইয়ে যাহা চিজ ও হ্যায় কে আলৌহ কলম তেরে হ্যায় যে মা জুরি জানে আলম তারা হাম ইয়া নবী আল্লাহ তারা হাম মগজে কোর আ রুহে ইমা জানে দিন হাসতে হুব্বে রহমতুল্লিল আলমিন পরম শ্রদ্ধ আজকে হোটেল মোমোর সম্মানিত অতিথিবৃন্দ এখানে আমার একজন মেয়ের মতো আছে ফারানা তিনি আমাদের ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে মাশাল্লাহ এখানে আমাদের তাহস সাপে আব্লা একজন বাচ্চা আছে মধুত আর আমার পরম শ্রদ্ধা আমার পরম স্নেহাস্পদ আশীর্বাদ পুষ্ট আমার আপন আপারা আপনারা আমাদের পিএসপি ফ্যামিলির কনিষ্ঠতম ডাইরেক্টর যিনি গাড়ির ব্যবসা দেখেন আলহাজ মোহাম্মদ আক্তার পারভেজ আমাদের সর্বকনিষ্ঠ সন্তান আর আমার ভাই আছেন তাসির তিনি আমাদের মার্কেটিং ডিরেক্টর গাড়ির ব্যাপারে আসসালামু আলাইকুম ডার্কনেস কেন রিমুভ ডার্কনেস অনলি লাইট ক্যান ডুট হেট ক্যানো রিমুভ হেট অনলি লাভ ক্যান ডু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট দ্য মোস্ট আর্জেন্ট দ্য মোস্ট পার্সিস্টেন্ট কোশ্চেন বিফোর অল ওভার্স হোয়াট উইয়ার ডুইং হোয়াট উ থিঙ্কিং অ্যান্ড হোয়াট উ ট্রাইং ফর আদার্স আপনার এলয়ে বিব্রতর হিতে আসে নাই কে অবণী পড়ে সকলের তোরে সকলে আমরা প্রত্যেকে আমরা পড়ার তোরে নদী কবু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠদগ্ধ হয়ে করে পরে অন্য দান স্বর্ণ করে নিজরূপে অপরে শোভিত বংশী করে নিঃস্বরে অপরে মোহিত শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে সাধুর ঐশ্বর্য শুধু পরোহিত করে দেয়ার আর টু থিংস ইন লাইফ ওয়ান ইজ রিকোয়ারমেন্ট অ্যান্ড আদার ইজ পারপাস ফুড শেলটার ক্লোদিং মেডিসিন হাউজিং ট্রান্সপোর্টেশন দিস আর অল দ্য রিকোয়ারমেন্টস অফ হিউম্যান লাইফ ফর এক্সিস্টেন্স অন দিস প্ল্যানেট আমাদের খাওয়ার জন্য বাঁচার জন্য টাকা পয়সা বাড়িঘর ওষুধ বিষুধ গাড়ি এই সব কিছু লাগে জীবনের এগুলি জীবনের প্রয়োজন বাট দিস আর নট অনলি দি পার্প অফ হিউম্যান লাইফ না হোয়াট ইজ দ্য পার্প অফ লাইফ পার্প অফ লাইফ ইজ নট অনলি টু এ ভেরি রিচ ম্যান purpose of life is not only to be very big industrialist. purpose of life is not only having five, ten cars, two, three, four houses, billion bank balances, but these are not only the purpose of life. now what is the purpose of life? purpose of life is not only to be a very rich man, a moneyed man, a big industrialist. purpose of life, is to be good ordinary man with love care and compassion purpose of life is to be useful man purpose of life is to be an honorable man purpose of life is to put some glimpses that even after your departure people will not forget you purpose of life is to do is to think for others the more you think for others মোর পারস অফ লাইফ ই ওয়াজ ফুলফিলিং আল্লাহ কোরআনে বলছেন ওমা খালাক্তিন সাইল্লা আলি আবুদ্দিন আমি মানুষ এবং জিনকে তৈরি করছি আমি আল্লাহর জন্য এটা হাদিসে কুচি আল্লাহ বলতেছেন ও মাই সার্ভেন্স আই হ্যাভ ক্রিয়েটেড ইউ ফর মাই সেল অ্যান্ড আই হ্যাভ ক্রিয়েটেড দ্য এন্টায়ার ইউনিভার্স ফর ইউ মাই রাইট ওভার ইউ ইজ দ্যাট হোয়াট এভার আই হ্যাভ ক্রিয়েটেড ফর ইউ শুড নট এনগেজ ইউ এন্ড মেক ইউ হিট ড্রেস টু আল্লাহ বলতেছেন হে আমার বান্দারা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার পাক্পাস আমার মনসা তোমাদেরকে এবং জিরকে তৈরি করছি আমি আল্লাহর জন্য আর সমস্ত পৃথিবীর যতনে আমত আছে তোমার স্ত্রী পুত্র প্রাচুর্য বৈভব বাড়িঘর টাকা পয়সা সব কিছু আমি তৈরি করছি তোমাদের জন্য আমি দেখতে চাই আমার দেওয়াই সমস্ত নিয়ামত পেয়ে তোমরা যেন এর মধ্যে নিজেকে ডুবাইয় আনা দাও এবং আমি আল্লাহর প্রতি তোমরা গাফেল না হও ইট ইজ দ্য পারপাস অফ লাইফ পারপাস অফ লাইফ সম্বন্ধে মহারিষি পাতাঞ্জলি যীশু খ্রিস্টের তিন হাজার বছর আগে পৃথিবীতে আসছিলেন তিনি বলতেছেন হোয়েন ইউ আর ইন্সপায়ার্ড বাই সাম গ্রেট পারপাস Some extraordinary project, some big dream, all your thoughts break their bounds. Your mind transcends all limitations, your consciousness expands in every direction, and you find yourself to be in a new, great, and wonderful world. Dormant forces, faculties, strength and capabilities, knowledge and wisdom. অল বি ক্যামেরাইজ অ্যান্ড ইউ ডিসকভার ইউ সেল টু বি গ্রেটার পার্সন বাই ফার দ্যাট এনি টাইম ইউ এভার ড্রিমস ইউ সেল টু বি পারপাস অফ সম্বন্ধে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু তিনি বলেছেন ওনার অসমাপ্ত আত্মজীবনী প্রথম থেকে ওনার হাতের লেখা এজ এ ম্যান হোয়াট কনসান্স ম্যান কাইন্ড কনসান্স মিন এজ এ বাঙালি আই এম ডিপলি ইনভলভ ইন অল দ্যাট On Sandhivangaris. This abiding involvement is born of and nourished through love, enduring love. And that is the meaning to my politics and of my very living. Purpose of life, Shamandesh Hami Vivekananda that re The real birth of an individual takes place only when the purpose of his life germinates. দোজ পিপুল হ্যাভ নো দেয়ার জাস্ট লাইক কর্পেস স্বামী বিবেকানন্দ বলছেন যেসব মানুষের জীবনের গভীরে তাদের কোনো পারপাস নাই তারা জীবন্ত চলন্ত খাইতেছে ঘুমতেছে কিন্তু তারা সপৃত দেহ মরা মানুষ পারপাস অফ লাইফ এই যে আম্মু কত কাজ করতেছে দিস ইজ দ্য পারপাস অফ লাইফ আমাদের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার বলছেন অ্যাবাউট পারপাস অফ লাইফ বলতেছে যে পারপাস অফ লাইফ শুধু জীবনে টাকা পয়সা অর্জন করে না পার্প অফ লাইফ শুধুমাত্র বিএ এম এ পাস করা না ইয়েস এও পাশ করতে হবে কিন্তু এর সাথে মানবীয় মূল্যবোধ মনুষ্যত্ববোধ মানুষের প্রতি ভালোবাসা জাতির প্রতি ভালোবাসা সমাজের প্রতি ভালোবাসা এটা যদি না থাকে তাহলে আমাদের সমস্ত লেখাপড়া সমস্ত বিফল হয়ে যাবে বলতে টেনিসন বলছেন টু কিপ এ নেশন স্ট্রং অ্যান্ড ফ্রি দেয়ার আর সামথিংস দ্যাট মাস্ট অলওয়েজ বি সোলং অ্যাজ ভ্যালুজ অ্যান্ড ক্যারেক্টার্স আর ক্যাপিটালাইভ এ নেশন অ্যান্ড ডিটস পিপুল উইল অলওয়েজ সারভাইভ লাইফস অফ গ্রেট ম্যান অল আজ উই ক্যান মেক আওয়ার লাইফ সাবলাইন অ্যান্ড ডিপার্টিং লিভ বিহাইন্ড আস ফুটেন্স অন দা সেন্স অফ টাইম এই জীবনের পার্প যদি আমরা বুঝতে না পারি আমাদের জীবন আমি একশো টাকা বেতনে জীবন শুরু করছি আমি বাল্যকালে উপাস থাকছি আল্লাহ এইখানে আনছে আমি জীবনের সমস্ত পার্পাজ জানি আমাকে ফারাহানা একটু আগে বলছে আল্লাহ আপনাদেরকে এত কিছু দিছে এই যে আমার পোশাক এগারোশো টাকা আম্মা আমার জুতা বারোশো টাকা আমি যদি পারতাম ঠেলা গাড়িতে চলতাম কিন্তু আল্লাহ এত কাজ দিছে আমার একটা ছোট্ট গাড়ি ছিল কিন্তু বাচ্চারা না ওর বাইরে গিয়ে একবার দুইবার গাড়ি বন্ধ হয়ে যায় সেই জন্য এখন একটা পাচারও গাড়ি কিনতেছি আমার কাছে একটা আমার কাছে নিজেকে অপরাধী মনে হয় এ দেশের মধ্যে এখন অনেক মানুষ না খেয়ে আসছে অনেক কমানুপতি সন্তান শিক্ষার থেকে বঞ্চিত হচ্ছে অনেক মা বোন কাপড়ের অভাবে লজ্জা নিবারণ করতে পারতেছে অনেক যুবতী মেয়ে ঘরে আসছে বাবা টাকা পয়সা বিয়ে দিতে পারে না আমাদের আশফালন করার কোনো অবকাশ নাই আমাদের বিলাস বেশনের কোনো দরকার নাই আমাকে ভাঙানা বলতেছে আপনি তো সাধারণভাবে কেন চলেন আমি বলছি ভারতের চন্দ্রশেখর সুব্রমণিয়াম নোবেল লরিয়েট তিনি বলতেন অল গ্রেট থিংস আর সিম্পল সিম্পলিসিটি ইজ দ্য সিম্বল অফ আলটিমেট ট্রুথ রবি ঠাকুর যে কাব্যের উপরে গীতাঞ্জলির উপরে যে নোবেল পুরস্কার পেলেন সেই কবিতার প্রথম কবিতা ছিল আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখে জলে নিজের করিতে গৌরবদান নিজের কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া মরি পলে পলেই সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার নিজেরে না যেন করি প্রকাশ আমার আপন কাজে তোমার ইচ্ছা কর আমার জীবন মাঝে কৃষ্ণচন্দ্র মজুমদার ইরানের সুফি কবি হাফিজ হাফিজের কবিতার কাব্যানুবাদ করছেন এটা কাব্যের নাম সদ্ভাব শতক এই বইটা এখন পাওয়া যায় না আঠারোশো চৌত্রিশ সালে কৃষ্ণচন্দ্র মজুমদার জন্ম হয়েছে খুলনার এখানে বাগেরহাটে পনেরো টাকা বেতনে চাকরি করতেন যে মহাকাব্য আছে পৃথিবী যতদিন থাকে তার নাম মুসবে না এর বাল্যকালে ওর পাঠ্যপুস্তকে একটা কবিতা ছিল কবিতার নাম ছিল বৃক্ষ তরু গাছপালা এটা কৃষ্ণচন্দ্র মজুমদার হাফিজের কবিতাকে বাংলায় ট্রান্সলেট করছে এটা বিনয়ের সম্বন্ধে একটা কবিতা তো কৃষ্ণচন্দ্র মজুমদার লিখছে এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি কি আশ্চর্য শোভাময় যাই বলি হানি কেহ বা সাধুর মতো সরল হৃদয় ফলভারে নত কেহ গুণীর মতো এদের স্বভাব বলো মানবের চেয়ে দেখো দেখো যারা আছে জ্ঞান চক্ষে চেয়ে যখন মানবকুল ধনবান হয় তখন তাদের শির সমুন্নত রয় কিন্তু ফলশালী হলেই তরুগণ অহংকারে উচ্চ শির না করে কখন গাছ লালবাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অনেক দপ্তরের মন্ত্রীও ছিলেন উনি ছিলেন কাঁচা হলুদের মতো নেহেরু ক্যাবিনেটে যেখানে পেস লাগতো ওইখানে ওনারে পাঠাইত লালবাহাদুর শাস্ত্রী তার মা একবার দিল্লি যাবেন ছেলে প্রধানমন্ত্রী এত সাধারণ माँ रिक्शे बिक्शा को रहा उन्होंने स्टेशन है ट्रेन चूल से एंड बुरा मानूस है कोना में देगी बोर उससे तो एक जन लोग गए बोलते से माँ तुम ये नहीं बुझा सको बोले बाबा हम दिल्ली जाएगा कहते तो दिल्ली का ट्रेन तो चला गया तो भाई हम क्या करेगा अभी बोले चले थोड़ा तुम ठहरो बाद ट्रेन में फ्रेन तुमको बैठा देगा तुम कौन है बोले हम गाँव से आया गा। है तो दिल्ली कहाँ जाएगा बोले मेरा बेटा है क्या काम करता बोले मुझे मालूम नहीं তো বেটাকে নামে বলে লাল লেকিন দুনিয়া হলে লাল বাহাদুর শাস্ত্রী কে বাহাদুর শাস্ত্রী বলছেন তার আত্মজীবনীতে গুরু নানকের একটা কবিতার দুই লাইন আমাকে বাল্যকাল থেকে প্রভাবিত করেছে আমি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরও এই দুইটা লাইনকে আমার চরিত্রের মধ্যে প্রতিভাত করার জন্য আমি সচেষ্ট আছি নানক নান্নেহে রহস্য সার নান্নেহি ধূপ আরও রুখ সুখ জায়ঙ্গে ধূপ খুব কি খুব নানক তুমি ঘাসের মতো বিনীত হয়ে থাকো তুমি দেখো না এই যে বড় বড় বৃক্ষরাজি ঝড় ঝঞ্ঝা তুফান খরা বৃষ্টিতে ধ্বংস হয়ে যায় কিন্তু দুর্বাঘাস চিরশ্যামল তার মৃত্যু নাই চিরঞ্জীবী তার ক্ষয় নাই অক্ষয় তার ব্যয় নাই অব্যয় সে চিরকাল বেঁচে থাকে কারণ সে বিনীত আমরা মানব সন্তান এই বিনয়ের ভূষণকে যদি আমাদের জীবনে আমরা প্রতীত করতে পারি আমাদের কোনো দিন ধ্বংস হবে না যারা বিনয়ী তাদেরকে বিধাতা কুত্র থেকে হেফাজত করেন আর যারা দুর্বিনীত তাদেরকে ধ্বংস শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন হিউমিলিটি আনঅসেন্টিসাসনেস নন ইনজুরিং ফর গিভনেস পিউরিটি অফ হার্ট স্ট্রিট ফাস্টনেস সিমপ্লিসিটি সেলফ কন্ট্রোল জাস্টিস দিজ আর অল ডিক্লেয়ার টু বি উইজডাম হোয়াট ইজ টু দিস ইজ ইগনোরেন্স আজকাল পৃথিবীতে সবচেয়ে বড়ো দৈন্যতা ওই অল পিপুল আর সাফারিং ফ্রম ডরেন্স আমাদের জীবনে কী প্রয়োজন কতটুকু প্রয়োজন আর কীভাবে অর্জন করা যাবে সেটা আমরা কেউ জানি না নিউটন বলছেন আই ডু নট নিড টু নো এভরিথিং আই জাস্ট নিড টু নো হোয়াট টু ফাইন্ড ইট হোয়েন আই নিড ইট এই পৃথিবীতে আমাকে সব জিনিস জানার দরকার নাই আর আমি জানতেও পারবো না কিন্তু কিছু জিনিস তো আমাকে অবশ্যই জানতে হবে আর সেটা প্রয়োজনের মুহূর্তে আমি কোথায় পাব সেটাও আমাকে অ্যান্সেল করতে হবে স্বামী বিবেকানন্দ বলছেন ইট ইজ নট ডেথ দ্যাট রবস আওয়ার লাইফ ইট ইজ নট দ্য ডার্কনেস অফ ডাইট দ্যাট বার ইন ইনওয়ার সাইট ইট ইজ অনলি ইট ইজ অনলি দি ডার্কনেস অফ ইগনোরেন্স দ্যাট ওয়াল আর সাফারিং ফ্রম রাতের অন্ধকার আমার অন্তর্দৃষ্টিকে স্তীমিত করতে পারে না মৃত্যু মানুষকে জীবন থেকে বিচ্ছিন্ন করতে পারে না আমাদের রসুলুল্লাহ সাড়ে চোদ্দো বছর আগে দুনিয়ার তেমন করছে সমস্ত মানুষ নবীজির নামে এখন দার দরুদ সালাম পড়ি নামাজে তাসাহদে পড়ি মিলাদ সালামে পড়ি ইনি আমাদের প্রাণের গভীরে আছেন মৃত্যু মানুষকে জীবন থেকে বিচ্ছিন্ন করতে পারে না রাতের অন্ধকার আমার অন্তর্দৃষ্টিকে স্তীমিত করতে পারে না এটা একমাত্র অন্ধকার অজ্ঞাত অন্ধকার মূর্খতা আমরা জানি না জীবনে কি প্রয়োজন কতটুকুন প্রয়োজন কোথায় গেলে পাবো আলেকজান্ডার দ্য গ্রেট বিশ্ব জয় করার জন্য যে যাত্রা শুরু করছিল তিনি একবার একটা শহরে গেলেন সেই শহরে সক্রেটিসের শিষ্য ছিলেন ক্লিস্তিনিস ক্লিস্তিনিসের একজন সাগরে ছিলেন খুব বড় ডায়োজিনিস শত মনীষীর একটা বই আছে ওইখানে ডায়োজিনিসের ইতিহাস আছে শত মনীষীর ইতিহাস এর মধ্যে ডায়োজিনিস একশো বিশ্ব প্রতিভার মধ্যে ডায়োজিনিসের নাম আছে ডায়োজিনিস কোনো বাড়িঘর ছিল না তো উনি একবার এক ধনী বন্ধুর কাছে চিঠি লিখলেন যে বন্ধু আমারে কিছু টাকা দেওয়া আমি ছোট্ট একটা ঘর ঘরকর্ম কিছু লেখাপড়া সাধনা করার জন্য যদি সম্ভব হয় আই উইল রিপে দি লোন আর যদি না পারি তাইলে তুমি চেয়ারিটি ধরে আনি আমরা যারা ব্যবসায়ী মানুষ আমরা মানুষের টেহা দেনার হিসাব করি হাতে দিলে কত লাভ হইব আর লাভ নইলে আমরা কোনোদিন টেহা দেই না কি করে সেই বন্ধু দেখলো যে ডায় সেই ল্যাংডা থাকতো কাপড় পরতো না আর সব সময় হাতের মধ্যে হারিকেন রাখতো আর সাথে ছিল একটা কুত্তা এই পাগলা এটা দিলে আমার কি লাভ হইব দেয় নাই টাকা বাড়ি গরম একদিন ডায়ো শহর তুলে দিয়ে যাচ্ছেন দেখলেন কতগুলি মিউনিসিপ বড় বড় পরিত্যক্ত পাইপ পড়ে আছে উনি বলেন আমি বাড়ি ঘরের জন্য চেষ্টা করতেছি আমি এই পাইপগুলি পড়ে আছে কোনো মালিকানা না আমি তো থাকতে পারি ভিতরে গিয়ে একটা পাইপ পরিষ্কার করে এক পাশে বন্ধ শীতের দেশ ওইখানে গ্রেছে পাইপ তো বাঁকা এই সারা জীবনে বাঁকা হয়ে আসইছে আলেকজান্ডার দ্য গ্রেট ওই শহরটা জয় করছে জয় করার পর শুনলেন যে এই শহরে ডায়োজিনিস থাকে একদিন সকালবেলা আলেকজান্ডার বলে আমি এই মহাপুরুষকে দেখতে যাব আলেকজান্ডার গেছে যাওয়ার পরে ডায়োজিনিস শীতকাল ছিল পাইপের তে বাইর আর রোদ পোয়াইছে ল্যাংডা সাথে কুকুর একটা আর হাতের মধ্যে বাতি বলে বাতি কেন চতুর্দিকে অন্ধকার মানুষ পাই না কাউকে কই কুত্তারে বন্ধু বানাইছে কেন Diogenes. It was early morning, the sun was rising. Diogenes was lying on the sand on the bank of the river, taking a sun bath. Alexander the Great felt a little awkward because Diogenes was naked. He also felt embarrassed because this was the first time in his life that somebody had continued to lie down. ইন ফ্রন্ট অফ হিম পারহেপস দ্য ম্যান ডাজ নট নো হু আই এম আলেকজান্ডার বল আমার জীবনের প্রথমে মানুষ যে আমি আসার পরে দাঁড়ায় যায় নাই আমাকে অভিবাদন করে নাই গুড মর্নিং বলে নাই পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ দেখ নাই ইট ইস দ্য ম্যান আর এই মানুষটা আবার ল্যাংটা সাথে একটা বাতি সাথে একটা কুকুর তার সাথী আলেকজান্ডার যখন দেখলো দাঁড়াইল না সালামতেন উনি নিজে বলতেছেন

আই কুড নট ফাইন্ড এ বেটার ম্যান ওয়ার্থ মেকিং এ ফ্রেন্ড তো ডায় জিনিস হি লুকড এট দি ড হু আর সিটিং বাই ইস সাইড এন্ড সেট লিসেন টু হোয়াট দিজ স্টুপ ম্যান ইজ সেইং আলেকজান্ডারকে স্টুপিড বলতেছে এই স্টুপিড কি বলতে শোনো আমি নাকি তাকে চিনি না আসলে সেই তাকে চিনে না বলতেছে লিসেন টু হোয়াট দিজ স্টুপ ম্যান ইজ সেইং

শিওর এ সাইন অফ অ্যান্ড ইনফেরিয়রিটি কমপ্লেক্স বড় জামা গায়ে দিলে বড় মানুষ হয় না বড় মানুষ তার গুণে বড় মানুষ তার ব্যবহারে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সরাসরি তৃতীয় প্রেমের পূর্ণ বাঁধনে মিলি জবে পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে এই যে বড় মানুষ দেখো বৈশাখ মানুষের জন্য চিন্তা করে কষ্ট করে ঘুমায় না খায় না এরা হচ্ছে বড় মানুষ যারা বড় বিল্ডিংয়ে থাকে দশটা বাড়ির মালিক পঞ্চাশটা গাড়ির মালিক পাঁচ হাজার কোটি টাকার মানুষ তাদেরকে যদি মানুষের উপকারে না আসে আমি তাদেরকে স্ক্র্যাপ মনে করি জি কে শামীম আষ্টশো কোটি টাকা নিয়ে একদিন ধরা পড়ছে সিঙ্গাপুর কাসিডোতে সে এক রাত্রে আটচল্লিশ মিনিটে তিপ্পান্ন কোটি টাকা হাঁটছে ওই সব মানুষ আমাদের দরকার নাই আমাদের তো এইসব নিবেদিত মানুষের দরকার যারা মানুষের জন্য চিন্তা করে মানুষের জন্য কাজ করে মানুষের জন্য ভাবে দ্যাট ইজ দ্য রিয়েল পারপাস অফ হিউম্যান লাইফ ডায়াল জিনিস গালাগালি করলো তারপরে বলতেছে আমি আলেকজান্ডার দেখ যে পৃথিবী জয় করতে চাই বলে পৃথিবী জয় করে কী করবা বলে এটা তো চিন্তা করি নাই তুমি তো একটা ইডিয়েট তুমি এটা কাজ করতেছ তোমার একটা স্বপ্ন তোমার রেজাল্ট কি তুমি বুঝতে পারো না তুমি জানো না বলে আমি রিল্যাক্স করব বলে তো আমি তো এই যে বৈশা বৈশা সূর্যের কিরণ খাইতেছি আরামে বৈশাছি আমি তো রিল্যাক্স করতেছি তা আমি কি বিশ্ব জয় করে আসছি অনেক গালাগালে আলিগঞ্জা চলে যায় বলতেছে আমি কি আপনার জন্য কিছু করতে পারি তো কিছু কয় না আবার বলতে চাই রিয়েলি তুমি আমার জন্য কিছু করতে চাও বলে হও বলে শরীরে দাঁড়াও তুমি যে দাঁড়াইছো তোমার ছায়াতে আমার সূর্যের আলোটা আমার শরীরে পড়ছে ইউ ক্যানট ঠিক কেনিথিন হুইচ ইউ ক্যানট গিভ তুমি যে জিনিস মানুষকে দিতে পারো না সেই জিনিসকে বাধাগ্রস্ত করার তো দরকার নাই আজকে পৃথিবীতে আমরা দুই বছর করোনাতে বিধ্বস্ত হয়ে গেছে মানব জাতি এই যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে দে আর তারা মানুষ না কোনো এপিজে আব্দুল কালাম বলছেন হোয়েন আওয়ার নেইল গ্রোস উই কাট দ্য নেইল নট দ্য ফিঙ্গার হোয়েন রিলেশনশিপ ডিটোরিয়েটস তোমাদের সবাইকে বলে দিই বউলকে ঝগড়া হলে ইগো কাট করে দেশনশিপ ডিটোডেন্টস উই নিড টু কাট আওয়ার ইগো একটা সন্তান কত প্রেম ভালোবাসা করে বিয়ে শি করে পাঁচ সাত দশ বছর পরে ভেঙে যায় এর মূল ইগো আমি আচ্ছা বউরে বলতেছে পাঁচ বছর বিয়ে হয়ে গেছে ছেলে পুলি হ্যাঁ তোর বাপের বাড়িতে আমি বিয়ে করতে গেলাম আমার ঠিক মতন না কিছু বৈরাদ দিল না কিছু দিল না এ দিল আচ্ছা তুমি বউরে পাঁচ বছর বিয়ে হয়ে গেছে এখন কিটা বলার কোনো দরকার আছে বউ বলতেছে হ্যাঁ তুমি আমার বউ বানায় আনছো বাড়িতে কোনো আর বউ করছো এটা কাপড় দিলে না ভালো জিনিস দিলে না ভালো স্বর্ণ দিলে না আমার একটা ভালো থাকার বাড়ি না একটা গাড়ি কিনা দিলে না এই তো শুরু হইল যুদ্ধ উইলিয়াম ব্লেকের একটা কবিতা আছে উইলিয়াম ব্লেক বলছেন আই ওয়াজ অ্যাঙ্গ্রি উইথ মাই ফ্রেন্ড আই টোল্ড মাই রথ মাই রথ ডিডেন্ট আমরা দুই বন্ধু ঝগড়াঝাটি করলাম তারপরে আমরা দুজনে একসাথে বসলাম টেবিলে আমার দুঃখের কারণ রাগের কারণ তাকে বললাম তারটা আমি শুনলাম মাই রথ ড্রিডেন আমাদের রাগ প্রশমিত হয়ে গেল আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল আই ওয়াজ এংরি উইথ মাই ফো আমি আমার শত্রুর সাথে রাগ করলাম আই টোল ডিট ন তার সাথে বসলাম না কথা বললাম না মাই রথ ডিট আমার দুই বন্ধুর এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে এই পৃথিবীতে আমাদের মুরুব্বীরা বলতেন আগের দিনে সবুরে মেয়া ফলে আমাদের অনেক ঘর ভেঙে যাচ্ছে এই শুধু সবুরের জন্য সবুরে মেয়া ফলে আমার স্ত্রী যিনি রবীন্দ্রনাথ বলছে আমরা যাকে ভালোবাসি কেবল তাহারই মধ্যে আমরা অনন্তের সন্ধান পাই জীবনের মধ্যে এই অনন্তকে অনুসন্ধান করার নাম ভালোবাসা আর প্রকৃতির মধ্যে সৌন্দর্য সম্ভব আমি কোরআনের একটা আয়াত আপনাদের কাছে বলছি আল্লাহ বলছেন ওমা খালাক্তুল জিন্নে ওল ইনসা ইল্লা আলী আবুদ এই যে ইনসান শব্দটা বলছে আমাদের ক্ষেত্রে ইনসান শব্দের রুট ওয়ার্ড হলো উন্স আর উন্সের অর্থ হলো মহব্বত আজ মহব্বত আল খাহা শিরিন সওয়াদ ওয়াজ মহব্বত মেশে শাহা জরিন সওয়াদ আজ মহব্বত সাহেবান্দা মি সওয়াদ ওয়াজ মহব্বত মুরদা জিন্দা মিশওয়াদ। প্রেম ভালোবাসা এমন নিয়ামত তিতা জিনিসকে মিষ্টি করে দেয় প্রেম ভালোবাসা এমন নিয়ামত লোহাকে স্বর্ণে পরিণত করে প্রেম এমন নিয়ামত বাচ্চাকে ভিত্ত বানায় দেয় আর ভিত্তকে বাদশা বানায় দেয় আমি যখন বাসায় যাই তো হিরুর বাচ্চারা ছোট্ট ছোট্ট আচ্ছা দৈরে কোলে উঠে কেউ কানে ধরে কেউ দাঁড়িয়ে ধরে আচ্ছা আম্মু বলো আমার কোনো অপরিচিত মানুষ যদি আমার কানে ধরে এটা মারামারি শুরু হয়ে যাবে না কিন্তু হিরুর বাচ্চা যখন কানে ধরে তো মারামারি করি না কেন তার সাথে আমার প্রেমের সম্পর্ক আছে মহব্বতের সম্পর্ক এই একটা শব্দ মাদার টেরেসা বলছেন দ্য বিগেস্ট ডিজিজ টুডে ইন দ্য ওয়ার্ল্ড ইজ নট লিওপ্রেসি ডায়াবেটিস কলেরা ক্যান্সার দ্য বিগেস্ট ডিজিজ টুডে ইন দ্য ওয়ার্ল্ড ইজ টু ফিল দ্য ফিলিং অফ বিং আনওয়ান্টেড আজকার পৃথিবীতে যক্ষা কলেরা বসন্ত কোভিড এগুলি বড়ো ব্যাধি নয় আজকার পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাধি মানুষ মানুষকে ভালোবাসে না মানুষকে আদর করে না কদর করে না সম্মান করে না ইজ্জত করে না এবারে রিক্সালা যাবি না যারা ধোপা মুটে না মাজুর যারা রিক্সা চালায় যারা ঠেলাগাড়ি চালায় যারা সুইপার রাস্তার তাদেরকে আমরা মানুষ মনে করি না একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে এই মানব ইতিহাস বিশ্ব সভ্যতা ততদিন পূর্ণতা লাভ করতে পারবে না যতদিন পর্যন্ত আমরা মানব জাতির মানব গোষ্ঠী প্রতিটা মানব সন্তানকে সে সুইপার হোক সে রাজাতিরাজ হোক তাকে যদি মানুষের মতো সম্মান আদর স্নেহ ভালোবাসা আমরা করতে না পারি ততদিন পর্যন্ত পৃথিবীর সভ্যতা পূর্ণতা লাভ করবে না আমরা মানুষকে মানব সন্তান হিসেবে ভালোবাসতে হবে সে সুইপার হোক সে রাজাতিরাজ হোক সে পিয়ন হোক রিক্সা ড্রাইভার হোক সে মানব গোষ্ঠীর মানব সন্তান মাদার টেরেসাকে আমেরিকাতে বিল ক্লিন্টন দাওয়াত করে একটা এইডসের হসপিটাল ওপেনিং নিয়ে গেলেন এর আগে তো এইডস বেরামটা ছিল না পৃথিবীতে কোনো হাসপাতাল আর নাই বিল ক্লিন্টন প্রথমে আমেরিকাতে এইডসের হসপিটাল করে মাদার টেরেসাকে চিফ গেস্ট হিসেবে দাওয়াত করলেন ওপেনিংয়ের জন্য মাদার টেরেসে গেলেন ওপেনিংয়ের কিছু আগে জাপানের প্রধানমন্ত্রী গেছে টনি ব্লেয়ার লন্ডন থেকে গেছে চান্সেলার হ্যানবোর্ট জার্মানি থেকে আসছে পৃথিবীর বিভিন্ন রাজন্য বর্গারা আসছে এই হোটেল এই হসপিটাল ওপেনিং এর তো ওপেনিং ওপেনিং এর সব রাজেন বর্গারা বসছেন এক মধ্যে কয়েকজন এইডসের পেশান্ট যারা যৌবনে অবিচার করে মৃত্যুর মুহূর্ত গুনতেছে হুশ নাই জ্ঞান নাই এক কোণার মধ্যে কয়েকজন পেশান্টকে রাখা হয়েছে ঠিক ওপেনিং কয়েক সেকেন্ড আগে একজন সাংবাদিক মাদার টেরেসাকে প্রশ্ন করেন মাদার টেরেসা এই যে যুবক যুবতী যারা জীবনের প্রতি অবিচার করে যৌবনের উন্মাদনায় নিজের টেম্পটেশনকে করতে পারে নাই তাদের হাউ ডু জাজ হাউ ডু জাজ এভার দিস পোর গাইজ তুমি তাদেরকে কিভাবে বিচার করো মাদার টেরেসা বলছিলেন আই নেভার জাজ দেম আই অনলি লাভ দেম আমরা মানব জাতি আমাদের একটাই কথা উই নিড টু লাভ দা হিউম্যানিটি উই নিড টু লাভ দ্যানিটি উইথ আমাদের চট্টগ্রামের একজন মন্ত্রী ছিলেন তিনি বিদেশ কর্মসংস্থান মন্ত্রী ছিলেন আমাদের নুরুল বিএসসি সাহেব জি বিএসসি সাহেব উনি অনেক লেখাপড়া যেন অনেক লেখাপড়া অনেক বই পুস্তক ছাড় পায় তো উনি একটা গল্প লিখছে যে ওনার বাসায় সাত আট বছরের নয় বছরে একটা ছোট্ট মেয়ে কাজ করতো ওনার ওয়াইফের সাথে থাকতো একদিন ওনার ওয়াইফের ড্রেসিং রুমে গিয়া ওই কাজের মেয়েটা লিপস্টিক না ঠোঁটের মধ্যে লাগাইতে সুন্দর করে আর বেগম সব গেছে গিয়া দেখিয়া সাকর মাইয়া ফোয়া আল লিপস্টিক লাগায় তার গালোর মধ্যে এই কানের মধ্যে ধরছে আর থাপড়াইতেছে দইরা বিয়েছির কাছে লেগে গেছে লেখাপড়া করতেছে দেখছেন ষাটগায়ে বাসায় দেখছেন দেখছেন তো আর ঘরের তো কয়েক কি করেন কয় আর লিপস্টিক তার ঠোঁট লাগার তো বলে লিপস্টিক তো মাই ঠোঁটেই লাগা অসুবিধা কি বলে এই সব কয়েক বালি সব নষ্ট করছো চাকর বাকর সব এখন ব্যথ ব্যথম হয়ে গেছে চাক চলে গেছে মেয়ের মাছ ধরে দিছে বেগম সাহেব আর লিপস্টিক কেন ঠোঁটে লাগাইল কয়েকদিন পরে ওনার বড় মেয়ে বাড়ি থেকে আসছে বাপের বাড়িতে তো ওনাদের তিন বছর চার বছর বয়সের একটা নাতি আছে একদিন সে নানির রুমেনা ঢুকিয়া লিপিস্ট মাথা থেকে পাও পর্যন্ত মাখছে সমস্ত বাড়িতে একটা হাসি রোল হয়ে গেছে হোয়াই লাইজ দ্য ডিফারেন্স এ একটা কাজ যখন কাজের মেয়ে করে তাকে মার খেতে হয় আর যখন আমার কোনো মোহব্বতের টুকরা করে আমি এনজয় করে থাকি রসুলিয়া পাক সাল্ল ইসলাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা ছোট্ট মেয়ে কাঁদতেছে উনি গেলেন মাথার মধ্যে হাত বলে এলেন মা কি হয়েছে বলে বাবা আমার মনিব কিছু টাকা দিছিল বাজার থেকে সদাই কেনার জন্য তো বাড়িতে বাইরে হয়েছে আমি দেখতেছি আমার সাথী সঙ্গীরা খেলাধুলা করতেছে আমি ওদের সাথে খেলার মধ্যে লাগিয়ে গেছি আমি টাকাগুলি হারাই ফেলছি এখন তো বাড়িতে সদায় না লিলে মানিক তোমাকে পিটাইবো তো বললো কয় টাকা ছিল তোমার বলে দুই টাকা একটা যা বলছিল পুরা দিচ্ছেন বলে যা মেয়েটা বাজারে গেছে সব কিছু কেনাকাটিয়েছে রসুল পাক চলে যাচ্ছে না আবার দেখতেছে ওই জায়গায় এই পোটলা মাথার মধ্যে উনি আবার কাঁদতেছে তো বলে আম্মা তুমি এখন আবার কেন কাঁদতেছো বলে হুজুর আপনি তো টাকা দিচ্ছেন দয়া করে আলহামদুলিল্লাহ আমি জিনিসপত্র কিনছি কিন্তু এই যে সময় নষ্ট হয়েছে এখন বাড়িতে গেলে আমার পিটাই বা মনিবে বলে আমি কি করতাম বলে আপনি আমার সাথে চলেন অমার সালনাক ইল্লা রহমতুল্লিল আলম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমতের আধার আল্লাহ রসুল সেই মহান রসুল যাচ্ছে সেটা চাকর মেরে তার মনিবের পিঠা খাওয়াতে বাঁচানোর জন্য দিস ইজ দ্য পারপাস অফ লাইফ নবীজি গেলেন বাড়ির মালিককে ডাকলেন উনি আবার নবীজের সাহাবি মহব্বতের মানুষ তো ওনার ওয়াইফ দৌড়ে বলতেছে তুমি যাও তাড়াতাড়ি রসুলে পাক আসছে আমাদের বাড়িতে হয় চুপ করো আমার বাড়িতে জীবনে আসবে না এই ডাকও শুনবো না দু একবার একটু ডাক শুনল দুই তিন ডাক দেওয়ার পরে গিয়া স্বামী স্ত্রী কদমি ইয়া রাসুল আল্লাহ বলে আমি একটা বিশেষ দরকারি কাজে আসছি এই যে মেয়েটা টাকা হারাইছে সেটার বলে নাই ও সদাইপত্র নিয়ে আসতে একটু দেরি হয়েছে আপনারা ওরা কোনো মারপিট করেন না বলে ইয়ারাসল যে মেয়ের উচিলে আপনার কদম আমার বাড়িতে পড়ছে আমি সারা জীবন তাকে আমার মেয়ের মতো যত্ন করে পালন করবো দিস ইজ দ্য পারপাস অফ লাইফ খাজা গরিব নওয়াজ আজমির শরীফ যার উসিলে আমরা হিন্দু পাকসে ইসলাম ধর্ম পাইছি ইনি একবার আজমির শরীফ থেকে পায়ে হাইটা দিল্লিতে আসছে চারশো মাইল আম্মা খাজা বাবার খলিফ হাজির কুতবুদ্দিন বক্তিয়ার কাকি ওই শহরের দিল্লিতে থাকেন আর ওনার মরিচ তখনকার বাদশা শামসুদ্দিন আলতামাশ তিনিও বড় বুজুর্গ মানুষ নেন খাজা বাবা দিল্লিতে আসিয়া এক জায়গাতে উঠে একটা চিঠি লিখছে বাদশাহ সালামতকে এবং ওনার মুরিদ কুতবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাকে বলছি বাদশাহ সালামত আমি একটা বিশেষ কাজে আসছি দিল্লিতে আমি অমুক জায়গাতে উঠছি তো আপনি যদি সুযোগে একটু আমার সাথে এসে দেখা করেন ফকিররা বাদশার পিছে ঘুরে না আর যে বাদশাহ ফকিরের পিছে ঘুরে সে নেকা নেওয়ান সে মহাপুরুষ এখন বাদশাহ শামসুদ্দিন আলতামাস এবং নিজের প্রিয় মসজিদ হজরত কুদ্ুদ্দিন ভক্তিয়ার যখন শুনলেন যে খাজা গরিব নওস ওই তো ওটা দিল্লিতে আসছে আরেক জায়গায় দৌড়ছে ওরা না সরমে লজ্জায় মানে মহিলা ধরনের অবস্থা হয়েছে তৌ গেছে ওনারা হুজুরের কাছে সালাম কালাম দিলেন খাজা গরিব নওস মঈনুদ্দিন শেখ বলতেছেন বাদশাহ সালামত আমি একটা বিশেষ প্রয়োজনের কাছে দিল্লিতে আসছি বলে হুজুর বলেন ওই পাশে বৈশে রয়েছে একটা লোক মাথার চুল নাই কাপড় নাই আদা ল্যাংড়া তেল নাই বলে এই যে লোকটা আপনার বাদশাহী গার্ডেন যে বানাইছে সেই গার্ডেনের মধ্যে তার বাপদাদার ভিটা বড় আপনার লোকেরা জোর কইরা সেটাকে বাগান বানায় ফেলছে আপনি জমিনটুক ছেড়ে দেন তাকে বলে হুজুর এই ছোট্ট একটা কথা আপনি তো চিঠি লিখে দিলে আমি করে ফেলতাম বলে না আমি তাকে কথা দিছিলাম সে বলতেছিল হুজুর আপনি না গেলে বাসার লোকেরা আমার এই বাপের দাদার ভিটা বমি আমরা সারা জীবন থাইকে আসতে ওরা সারবে না আপনাকে যেতে হবে সে আমার মহব্বতের মানুষ আমি কথা দিছি তাকে আসবো চারশো মাইল তখন কাজ করতে আষ্টশো বছর আগের কথা আমি পায়ের দলে আসছি এখানে এটা মহব্বত দিস ইজ দ্য পারপাস অফ লাইফ আমরা আল্লাহর দরবার থেকে আমরা পারপাস অফ লাইফ যত বেশি পূর্ণ করতে পারবো আল্লাহ আমাদেরকে তত বেশি বড়ো করবেন এই যে আমার কাছে এটা বই আছে এটা হলো নবীজির হাদিস শরীফের বই স্যার আবদুল্লাহ সরোয়ার্দি উনিশশো সালে রাসুল পাকের এই হাদিসের বইটা অ্যারাবিক থেকে ইংলিশে ট্রান্সলেট করছে ওই ইংলিশ বইটা এই সাইজের ছোট্ট বুকলেট লিউ টলসটা যখন মারা যায় রাশিয়ান বিখ্যাত মনীষী তার ওবারে রসুলে পাকের এই হাদিসের বইটা পাওয়া গেছিল আচ্ছা এই বইটার মুখবন্ধ লিখছে গান্ধী আর এই বইটার মধ্যে গান্ধী রসুলে পাক সম্বন্ধে একটা সেন্টেন্স লিখছে আপনারা অভিভূত হবেন আমি একটু পড়ি মোহাম্মদ সাল্লাম ছিলেন চিত্তাকর্ষক ব্যক্তিত্ব সম্পন্ন মহাপুরুষ বলিষ্ঠ দেহ মধ্যম আকার প্রশস্ত স্কন্ধ হৃদয় কারা মুখাবয়বের অধিকারী তার ছিল কালো চুল কালো চোখের তারা আর দীর্ঘ শশ্রু তার মানসিক শক্তি ছিল অত্যন্ত উচ্চ পর্যায়ের আচরণ সংযত মমতায় আর্দ্র ভাষা ছিল অল্প কথায় অর্থপূর্ণ রসগ্রাহী হৃদয়াবেগ তীব্র অনুভূতি ছিল মহান প্রেমপূর্ণ উদার পুরোপুরি তিনি বিস্ময়কর শক্তিমান কর্মময় বুদ্ধিদীপ্ত দৃঢ় চরিত্রবান এক মহাপুরুষ কিশোর বয়স থেকে তিনি মৃতচারী ও প্রজ্ঞাশীল ছিলেন তার সাধুতা ও সত্যনিষ্ঠার জন্য তিনি পরিচিত ছিলেন আল আমিন রূপে গান্ধী ভূমিকার মধ্যে লিখছে আমি সার আবদুল্লাহ সরোয়ার দিকৃত তিনি ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন হোসেন শেষ সরহারের বাবা আমি স্যার আবদুল্লা সরোয়ার দিকৃত নবীজির বাণীর সংকলন পাঠ করেছি বিপুল উৎসাহ নিয়ে এবং তাপরে উপকৃত হয়েছি শুধু মুসলমানদের জন্য নয় সমস্ত মানব জাতির সম্পদ এগুলো আমি পৃথিবীর সকল মহৎ ধর্মকে বিশ্বাস করি সত্য বলে শুধু যে অন্যের ধর্মের প্রতি সহনশীল হওয়া তা নয় বরং অন্যের ধর্মকেও নিজের ধর্মের মতো সমান মর্যাদায় শ্রদ্ধা করতে না পারলে জগতে স্থায়ী আসবে না মানবতার যারা শিক্ষাগুরু তাদের বাণীর যথার্থ সশ্রদ্ধ অধ্যয়ন এ পথে পারস্পরিক শ্রদ্ধাবোধকে জাগিয়ে তুলতে পারে গান্ধী এই বইয়ের মধ্যে এপিজে আব্দুল কালাম ভারতের প্রেসিডেন্ট আমাদের ইউনিভার্সিটি আসছিল দু হাজার নয় সালে চার দিন ছিল তিনি দিল্লিতে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী একটা বড় অনুষ্ঠান প্রায় পঁচিশ তিরিশ হাজার ছাত্রছাত্রী ইয়াং তো তিনি বন্ধু ছিল ওয়াই এস রাজন তিনি মাদ্রাসের উনি বেদিক ধর্মের মহাগুরু গুগলে ওনার নাম পাইবেন ওয়াই এস রাজন বেদিক ধর্মের মহাগুরু তো এপিজে আব্দুল কালাম সাহেব বাচ্চাদেরকে বক্তৃতা দিবেন তিনি তার বন্ধু ওয়াই এস রাজনের একটু পরে দিয়েন বাবা এখন ডিস্টার্ব করেন একটু সারা জীবন খাইয়া শেষ হইলাম না খাইয়া কিছু থাকেন তাইলে আল্লাহর স্মরণ আসবে মনের মধ্যে এই জন্য রোজা ফরজ করছে আল্লাহ তালা মধ্যে দেখ মাস বেশি খাই আমরা মরি এই খাওয়াগুলি যারা খাইতে পারেন এক দিয়ে দেন এপিজে আব্দুল কালাম ওয়াইএস রাজনের কাছে গেছে বন্ধু আমি অনেক বড়ো ইয়ান যুবক যুবতীদের সামনে যাচ্ছি আমাকে একটু গাইডেন্স দাও বাচ্চাদেরকে আমি অনুপ্রাণিত করার জন্য তাদের ভবিষ্যৎ জীবনের জন্য কিছু অমীয় বানিয়ে আমি কী দিয়ে পারে আমাকে সাহায্য করো সেই ওয়াইএস রাজন তিনটা উপদেশ বাণী এই পিজে আব্দুল কালামকে লিখে দিলেন এই তিনটে ছিল এই কিতাবের রসুলের বাণী এক নম্বর ছিল কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ পাক নামাজের কথা বলে নামাজ আমাদের মুসলমানদের জন্য শ্রেষ্ঠ এবার কিন্তু হিন্দুর জন্য তো এই নামাজ এইভাবে নাই বৌদ্ধের জন্য তো সেটা নাই ওরা অন্যভাবে ধর্ম পালন করে রসুল তো সমস্ত বিশ্ব মানবতার জন্য তার কাজকর্ম চিন্তা চ সমস্ত ব্রহ্মাণ্ড হয়েছে বলেন কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ নবীজি বলেন মানুষের মনকে প্রফুল্ল করতে সাহায্য করা ক্ষুদিতকে অন্ন দান করা ক্লিষ্টকে সাহায্য করা ব্যথিতের ব্যথা লাখব করা আর মজলুমের পাশেদারে অন্যায়ের বিরুদ্ধাচরণ করা দুই নাম্বার বললেন আল্লাহর কাছ থেকে সবচেয়ে বেশি অনুগ্রহ কে পাবেন এটা সকলেই আপনি শোনেন যদি আল্লাহর দরবার থেকে আপনারা নেয়ামত পেতে চান এই কথাটা এই হাদিসের মধ্যে আল্লাহর বলছে আমি একশো টাকা বেতনে জীবন শুরু করছি এটা আরেকবার যদি সুযোগ হয় আজকে তো সময় নাই আমি এখন একটা জানাজান নামাজ যাবো আম্মা টাঙ্গাইলে সময় নেই আর নাই তো দুই তিন ঘন্টা কথা কইতাম আজকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দয়া কে পাবেন নভিজি বলছেন আল্লাহর সৃষ্ট জীবন মানব জাতি প্রাণীকুল উদ্ভিদ জগৎ গাছের মধ্যে পানি ডাললে সব হয় রসুলের পাক বলছে তুমি অজু করো যে অজুর যে উচ্ছিস পানিটা এটা একটা গাছের গোড়ামে দিয়ে দেওয়া সবের গাছ পশু পাখি তুমি যে বাড়িতে গরু পালো গরুটা আদর করবা যত্ন শীতের দিন সালা দিবা পিঠের মধ্যে এবং মশাই না কামায় মশাইটা নাই দিবা যত করবা থাকে দেখবা যেই গৃহস্থ তার গরুর যত্নগাই গৃহস্থ বড় লোক হয় একটা কাজের লোক ঘরে আসে ছোট্ট বাচ্চা অনেক বাড়িতে বাচ্চাদেরকে মালিকের লোক বসে খাওয়ায় আমি গত সপ্তাহে আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়ের বাসায় গেছিলাম একটা দাওয়াতে তো আমার সাথে আমার ড্রাইভার ছিল আমার একটা ছোট্ট ছেলে ছিল যে আমার ওষুধ টষুধ দেয় সময় থাকে আমার সাথে এই বাচ্চা বয়সের চোদ্দো পনেরো বছর বয়স হবে সে আমার ড্রাইভার আমাকে মন্ত্রী মহোদয় বলতেছেন বাবা যান আমি কিন্তু আমার চাকর বাকরদের নিয়ে একসাথে খাই তো আপনি টেবিলে যদি আপনার সেই ড্রাইভার এবং কাজের ছেলেটার একসাথে আমি খাওয়াই আপনি কোনো মনে কষ্ট নেবেন আমি না আমাকে আইনজা দিছি আমি বলি বাবা আমি ওদেরকে নিয়ে খাই কিন্তু আমাদের বর্তমান ধর্মমূর্তি অনেক বাড়িতে চাকর নাকি আমাকে অনেকে জিগে এই দেখি আপনার ছেলে আমি বললো এটা আমার ছোট ছেলে আমি ছেলের মতো পারি এবং হের বাড়িতে বাপ মা রাজার মতোই থাকে বাবা আল্লাহর দরবার যদি চান আল্লাহর পথে খরচ করেন আর মানবতার জন্য হাসপাতাল স্কুল মাদ্রাসা কলেজ গরিব এতিম বেওয়া যত বেশি দিবেন আপনার এত বেশি দিব আর তিন নাম্বার বলেন আমাদের মধ্যে সর্বোত্তম মানুষকে নবীজি বলেন তোমাদের মাঝে তিনি সর্বোত্তম যার দ্বারা মানব জাতির কল্যাণ সাধিত হবে রসুলে পাক বলছেন প্রতিবেশীকে উপবাস থেকে যে খানা খায় সে আমার না রসুলে পাক বলছেন প্রতিবেশীর উপর যে জুলুম করে প্রতিবেশী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হইতে পারে জুলুম করা যাবে না অন্যায়ভাবে কিছু করা যাবে না রসিলে পাক জীবনে তেরা তিরাশিটা যুদ্ধ করছেন একটা যুদ্ধ নিজের থেকে শুরু করেন নাই আর যুদ্ধের মধ্যেও তিনি সে যুদ্ধের নিয়ম পৃথিবীকে দেখায় গেছে মেয়েদেরকে জুলুম করা যাবে না বৃদ্ধ মানুষকে জুলুম করা যাবে না স্কলারদেরকে মারা যাবে না শিশুদেরকে মারা যাবে না আজকাল কি কেউ মানতেছে ইউক্রেন দিয়ে দেখেন স্কুল কলেজ ধ্বংস করতেছে আমরা আল্লাহর কাছে মিনতি করি আমরা যেন জীবনের পার্ট বুঝি শেষ এইবার দু একটা কথা বলতে বলো আমাদের সন্তান সন্ততি যারা আছে যারা জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখে তাদের সম্বন্ধে আমি দু একটা কথা বলি প্রফেসর চন্দ্রশেখর সুব্রমণিয়াম উনি নোবেল লরিয়ার তার অফিসের মধ্যে একটা পেন্টিং একটা অনেকের অফিসের ছবি থাকে না বা অনেক পেন্টিং থাকে না তো চন্দ্রশেখরের অফিসের মধ্যে একটা পেন্টিং ছিল এরকম মনে করেন এই যে পেন্টিংটা একটা সিঁড়ি একটা যুবক ছেলে এরকম সিঁড়িটা বাইয়া উপরে উঠতেছে উঠতে উঠতে লাশ সিঁড়ির মধ্যে একটা হাত আর কোনো সিঁড়ি নাই হাতটা আকাশের দিকে এই পেন্টিংটার অর্থ হলো সিঁড়িয়া মোপারকের সাত পর জানা হয় আসমাকে আরজু রাখতে পড়তা বানানো সিরিবি আমরা ঘরের পর্যন্ত যেতে পারি কিন্তু কোনো মানুষ আকাশে যেতে চায় তাকে নিজে তৈরি করতে হবে মঞ্জিল সে আগে বারকার তো মঞ্জিল কো তালাশ কাট মিল যাই আসকো দরিয়া তো সমুন্দর তালাশ হার সীশা টুট যা পাথরকে পাথর সে চোটে পাথরই টুট যায় তুই তালাশ কাট মানুষের জীবনের গভীরে বিধাতা এত শক্তি সঞ্চিত করেছেন সীমাহীন অসীমের আধার তু মকানি আসলে তু দর মকান এ দোকান বর বন্ধে মকা বাসদ না না যা বাসদ কে মনা জানে জানান মানুষকে বলছে হে মানব সন্তান এটাকে রবীন্দ্রনাথ কাব্যাকারে ট্রান্সলেট করছে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব কি ভ্রমি বিশ্বই ভ্রমি বিশ্ব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিধাতা এই মানব সন্তানের মতো সৌন্দর্যমণ্ডিত আর অন্য কোনো সৃষ্টিকে সুবিন্যস্ত করেন নাই আল্লাহ কোরআনে বলেন লাকাদ সানা খালিনাফিয়া হাসান এই মানব সন্তানকে আমি সর্বশ্রেষ্ঠ অবয়ব সৃষ্টি ও না আল্লাহ বলতেছেন আমি এটা তৈরি করিয়া এটার বৃত্তি আমি ঢুকছি আমার খোদার খোদাই গুন্দে বিকশিত করছি আদমা আল্লাহ বলতেছেন আমি আদম সন্তানকে মুহিয়ান করে তৈরি করছি কেন এমনি জায়লোন ফিলার খলিফা এই মানব সন্তান পৃথিবীর জমিনে আমি আল্লাহর প্রতিনিধিত্ব করবে আমরা এত শক্তি আমাদের মধ্যে সীমাহীন ও আধার বিন্দুর মাঝে সিন্দুর গভীরত ইকবাল বলছেন দ্য হাইয়েস্ট আর্ট ইন হিউম্যান লাইফ ইস এ ওয়েক দ্য ডরম্যান উইল ফোর ইন সাইড উইথ ইন টু নার্স ইট টু ফেস দ্য ট্রায়াল বেনফুল ইথ কারজ অ্যান্ড ডিটার্মিনেশান টুরিস্ট দ্য আলটিমেট মানুষের জীবনের গভীরে বিজাতা এত শক্তি সঞ্চিত করে রেখেছেন আমাদের অবহেলায় আমাদের নার্সিংয়ের অভাব পারিপার্শ্বিকতার অভাব আমাদের ট্রেনিংয়ের অভাব গাইডেন্সের অভাব এগুলি সব ঘুমাই গেছে লোহা রাখলে আদর না খেলে কয়দিন পরে ঝংকার পড়ে যায় লোহার মধ্যে চোপড় বেশি পড়লে ময়লা হয়ে যায় সাবান দিয়ে ধুইতে হয় লোহাকে ঘষতে হয় ঠিক আমাদের জীবনের গভীরে যে শক্তি আল্লাহ তালা দিয়েছেন সেই শক্তিকে জাগ্রত করার জন্য যারা শক্তিশালী মানুষ তাদের কাছে যেতে হয় পীর ফকির বুজুরের কাছে আলেমুলামার কাছে ভালো মানুষ যারা দার্শনিক শিল্পী যারা রাষ্ট্রনায় যারা তাদের কাছে গেলে সেই ঘষায় হৃদয়ের যে যন্ত্রণা সেগুলি দূর হয়ে যায় মানুষ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য সাহায্য করতে আমি দুইটা ট্যাবলেট বলবো আপনাদেরকে এখন এরপরে আজকে কথা কইয়া বিদায়ী আমার ল আস্তে আস্তে ট্যাবলেট নাম্বার ওয়ান আমি একশো টাকায় জীবন শুরু করছি ফালানা আল্লাহ আজকে এখানে আনছি তখন বলতে পারো হোয়াট ইজ দ্য সিক্রেট আমি এটা সিক্রেটকে লালন করি ধারণ করি পালন করি মান্য করি এটা আমার জীবনে আমি কাজে লাগাই মুখের কথায় না প্রাণের ভাষায় আমার অস্তিত্ব দিয়ে এই বাচ্চারা ছোট সময় বলতো ওর আম্মাকে আম্মা আব্বুরে অনেক দিন দেখি না আমরা আমি কাজ সেরে রাত দুইটা তিনটা বাজে আসি আবার সকালে পাঁচটার আগে চলে যাই ওরা তখন ঘুমে থাকে ট্যাবলেট নাম্বার ওয়ান যারা জীবনে বড় হতে চান কামিয়াবি অর্জন করতে চান অনেক সম্মান যশ সুখাতে চান তাদের জন্য ট্যাবলেট নাম্বার ওয়ান নো ওয়ান এভার্স ভেরি এমিনেন্ট সাকসেস বাই সিম্পলি ডুইং হোয়াট ইজ রিক ইট ইজ দ্য ইন এক্সেলেন্স হোয়াট ইজ ওভার এন্ড অ্যাব রিকোয়ার্ড দ্য ইজ দ্য গ্রেটেস্ট অব আলটিমেট ডিস্টিংশন আপনি জীবনে কত বড়ো হবেন সেটা নির্ভর করবে আপনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকুন কাজ করলেন সাধারণ মানুষ কাজ করে নয়টার থেকে পাঁচটা বেতন বোনাস সব পাইতেছেন কিন্তু চেয়ারম্যান হইতে পারবেন না যারা বড় লোক তারা কাজ করে পাঁচটার থেকে নয়টা যারা আরও বড় হয় তারা ঘুমাইতে পারে না সিম্পলি এই গ্লাসের মধ্যে বঙ্গোপসাগরের করে পানি ধারণ করতে পারবেন না গর্বরেজি বাহারেরা দর্কজায় চান্দে গুঞ্জত কিসমতে ক্রোজায় লোভ লালসার ক্ষুদ্র বাড়িতে ঢালিলে সাগর জল দিবসের তৃষা মিটিবে শুধু আর কি হইবে বল পূজায়ে চশমা হারিসা পূর্ণাশদ তার কিচ্ছুই পায় না লোভ লালসায় যে ঝিনুক সদা হা করে লয়। পাইলাম না খাইলাম না দিল না হইল না রইল না করল না ধরলো না যারা সব সময় হায় হায়ের মধ্যে থাকে তারা কিছুই পায় না আর যে ঝিনুক এক ফোঁটা পানিকে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ বলে তার মুখ বন্ধ করে সেই বুকে মুক্ত হয় লক্ষ্য এখন সে রাজ মুকুটের মধ্যে স্বভাব হয় আমরা জীবনে কত বড় হব সেটা নির্ভর করবে আল্লাহ কোরআনে বলছেন মাসা আমি কোনো মানুষকে কঠিন পরিশ্রম তপস্যা সাধনা ছাড়া তার ভাগ্যকে আমি সুপ্রসন্ন করি না ইন্না আল্লাহ আনফুসি আমি কোনো জাতির ভাগ্যকে পরিবর্তন করি না কঠিন পরিশ্রম তপস্যা সাধনা ছাড়া নয় মাসে আপনারা বাঙালিরা এই পৃথিবীর ইতিহাসে তার স্বাধীনতা নিতে পারেনি এটা আপনারা করছেন আপনারা বিস্ময়কর জাতি মহাবিস্ময়কর জাতি আপনারা কাজ করেন বিধাতার দামানকে ধরেন নিয়তকে সাফ করেন আল্লাহ কুদ্দ থেকে আপনাকে বর করবে ট্যাবলেট একটা গেল আরেকটা শেষ আপনারা বলতে পারেন আঙ্কেল আপনি কোন জমান একশো টাকা কাজ করছেন আমরা দেখিও নাই ষাট বছর আগে সরি এখন তো আল্লাহ আপনাকে জি আল্লাহ আপনাকে অনেক কিছু দিচ্ছে আমাদের কি হবে আমাদের তো টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ঘর নাই 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 নাইও নাই আমাদের কি হবে একটা প্রশ্ন আসে না ফেরানা তার দুজনের রাস্তা আছে দেখেন এই যে আমার মা আপনারা বসছেন আমরা সবাই কিন্তু দুইটা হাত দুইটা চোখ দুইটা কান সবাই কিন্তু অবয়বের দিক আমরা সবাই এক কিন্তু উনি কিন্তু আমাদের মত না একটু ডিফারেন্স আছে আমাকে অনেক বাচ্চারা প্রশ্ন করে স্কুল কলেজের বলে আমাদের কি হবে তোমাদের হবে কি মার্টিন লুথার কিং জুনিয়র বলছেন নোবেল লরিয়েট মালার আগে সবচেয়ে ইয়াঙ্গেস্ট নোবেল লরিয়েট যাদের টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ঘর নাই কিছু নাই নাইও নাই তাদের জন্য বলছেন নাইও নাই ইফ এ ম্যান ইজ কল টু বি স্ট্রিট সুইপার কোনো মানুষকে যদি কেউ ঝাড়ুদারের চাকরি দেয় সুইপারের চাকরি দেয় ইফ এ ম্যান ইস আমাদের দেশে তো সুইপারের নিচের কোনো চাকরি নাই মা মা আপনারা কে ওইখানে সুইপারের চাকরি দিল দিলেন না আমি জানি কারণ নিকৃষ্ট চাকরি আমরা মনে করি মার্টিন লুথার কিং বলতেছেন ইফ এ ম্যান ইস কল টু স্ট্রিট সুইপার হি শুড সুইপ দ্য স্ট্রিট ইভেন এজ মাইকেল এঞ্জেলো পেন্টেড বিথ হোভেন কম্পোজ মিউজিক অর শেক্সপিয়ার রোড পোয়েট্রি হি শুড সুইপ দ্য স্ট্রিট সোয়েল এনি গেট ফ্রম হেভ এন্টু হি হ্যাল লিভ এ গ্রেট স্ট্রিট সুইপার হো ডিড ইন্স মার্টিন লুসার বলতেছেন কোনো মানুষকে যদি কেউ সুইপারের চাকরি দেয় আর সেই সুইপার যদি তার কাছকে সেরকম ব্রত সেরকম মিশন সেরকম ভিশন নিয়ে মনে ধারণ করে এবং কাজ করে যেরকম মাইকেল অ্যাঞ্জেলো ইটালির পেন্টার ছিল সারা জীবন কাজ করে গেছে ওর এক একটা পেন্টিং এখন কোটি কোটি ডলারে বিক্রি হয় দিনের পর দিন কাজ মানুষ মানুষকে একটা পাগল এই ট্রিপলিন জিনিসের মধ্যে মাসের পর মাস করতে মাইকেল অ্যাঞ্জেলো বলতেন ট্রাইফলস মেক পারফেকশান বাট পারফেকশান ইজ নো ট্রাইফল ছোট ছোট হয় যে মেয়েদের গালের মধ্যে ছোটো তিল দিলে সুন্দর লাগে কবি হাফেজ কইছে কয় আমার প্রে অসির তিলের জন্য আমি সমর্থন তো বিচ্ছাল আমার দরকার এলি তৈ মূল লং বাসা শূন্য এই হাফিজ রে ডাকিয়া নিয়েছে আমি এত কষ্ট করে হাজার হাজার শূন্য দিয়া এই খোরা স্থান আমি জয় করছি তুই বলে তোর প্রেয় অসির গালের তিলের লেগে বিচ্ছাল মানে মাইরে লেবার কেউ কয় হুজুর এই জন্য তো আমার এই দুর্দশা বলে এটা পাকলে এটা তৈরি করেন তিনি বলতেন কোনো মহৎ সৃষ্টি সাধারণ না এই যে বগুড়াতে দেখেন আজকে একটা জিনিস যে আমি দেখলাম কালকে বাবা আমি তো অভিভূত হয়ে গেছি যে একটা অপূর্ব সৃষ্টি করছে এবং কত কাজে উনি করতেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করে তো মার্টিন লুথার কিং এর কথা আমি বলতেছিলাম যে কোনো সুইপার যদি মাইকেল অ্যাঞ্জেলের মতো কঠিন পরিশ্রম তপস্যা সাধনা করে শেক্সপিয়ার দিন রাত কবিতা লিখতেন ওই মন নিয়ে যদি সেই সুইপার তার সুইপারি কাজ করে আর বিথোবেন পৃথিবীর শ্রেষ্ঠতম সঙ্গীতের সম্রাট ছিলেন উনি দেন্দা ছিল ওই পরিশ্রম তপস্যা নেয়া সুইপার যদি তার সুইপারি কাজ করে এই পৃথিবী অথবা স্বর্গের যে কোনো মেহমান আসুক তিনি ক্ষণিকের জন্য দাঁড়াইতে বাধ্য হবেন এবং বলবেন এখানে একজন মহান ঝাড়ুদার ছিল যে তার সমস্ত সত্তাকে উজাড় করে কাজ করে গেছে আল্লাহ কোরআনে বলছে লাইসা ইনসান কঠিন পরিশ্রম তপস্যা সাধনা ছাড়া আমি কোনো মানুষ ভাগ্যকে সুপ্রসন্ন করি না এই পরিবেশ ছোট্ট একটা গল্পকে আমি বিদায় নেব দুই বন্ধু একসাথে কাজ করত চাকরি করতো একসাথে রিটায়ারমেন্টে গেছে তো রিটায়ারমেন্টে টাকা পয়সা যা পাইছে এক বন্ধু ব্যবসা বাণিজ্য করে হাজার কোটি টাকার মানুষ আরেকজন টাকা দিয়ে খাইয়া উপাস থাকে তার স্ত্রী বলল তুমি একসাথে কাজ করছো তোমার বন্ধু এত ধনী হইছে এখন তুমি ওনার কাছে যাও গিয়ে একটু কাজকামের ব্যবস্থা করলে ছেলেমিনে কয়দিন উপাস থাকা যায় তো সেই দরিদ্র বন্ধুটি তার কলিক বড় লোকের কাছে গিয়েছে গিয়ে বলছে বন্ধু আমি খুব কষ্টে আছি আমার একটু কামের ব্যবস্থা দাও আমি যেন ছেলেপি নিয়ে চলতে পারি বল ঠিক আছে তুমি কালকাতে অফিসে আসো তা কাজ বলছি এটা তুমি করো আর তোমার খরচ পাঁচ সাত দশ হাজার টাকা লাগে তুমি মাসে মাসে নিয়ে যাইও সে কাজ করতেছে এখন সংসার সুন্দর চলতেছে একদিন চেয়ারম্যান সাহেব তার রুমে একা বসে আছে ওই দরিদ্র বন্ধুটি বলল যে বন্ধু আমি কি একটু আসতে পারি তোমার কাছে বলে আসো বসে বলে বন্ধু তুমি বলো আমরা দুই বন্ধু একসাথে কাজ শুরু করলাম একসাথে আমরা রিটায়ারমেন্টে গেলাম এখন তুমি হাজার কোটি টাকার মানুষ আর আমি উপাস থাকি হোয়াট ইজ দ্য সিক্রেট কারণটা কি তো চেয়ারম্যান সাহেব বললেন বন্ধু তুমি যদি মনে কষ্ট না আমি পুরানো জীবনে একটা স্মৃতিচারণ করতে চাই বলে ঠিক আছে বলো আমি কষ্ট নেব না কোনো বলে আমরা দুই বন্ধু তখন একই অফিসে কাজ করি আর মেসে থাকি চার মাইল দূরে আমাদের মেস আমরা পায়ে হাইটে যাই পায়ে হাইটে আস একদিন আমি অসুস্থ ছিলাম শরীরটা অফিস থেকে ফিরার পরে মনে হইল যে অফিসের ফ্যান লাইটগুলি আমি বন্ধ করে আসতে মনে ছিল না আমি তোমাকে বললাম বন্ধু আমার শরীরটা অসুস্থ তা না আমি যেইতাম তুমি একটু কষ্ট করে যাও অফিসের লাইট ফ্যানগুলি জ্বলতাছে আমার শরীরটা জ্বলতাছে তুমি একটু যাও গিয়ে একটু বন্ধ করে আসো তুমি আমারে বললা এই অফিসের মালিক কি তুমি লাইট চলতেছে ফ্যান চলতেছে ইলেকট্রিক বিল কোম্পানি তোমার বেতন তো কাটা যাবে না আর এখন আমি মাইল হাইটে যাবো হাইটে আসবো তো আমার সারা রাত হাটাহাট যাইবো আমি কোন সময় খাইমো কোন সময় ঘুমাইমো আবার সকালে অফিস যাবো বলে বন্ধু তুমি আমার সাথে অনেক ধানাই বানাই করলা রেসপন্সিবিলিটি হ্যাজ গট গটন দায়িত্বের মধ্যে কোনো অবহেলা নাই আজকে বাংলাদেশের মধ্যে ছয় লক্ষ কোটি টাকা ব্যাড লোন বড় বড় ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা নিয়ে ডিফল্ট করতেছে টাকা দিচ্ছে না আমি তাদেরকে বলতে চাই তোমরা ব্যাংকের লোন নিবা ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা কিন্তু ব্যাংকের লোনটা যথাসময়ে ফেরত দিলে ব্যাংকের দরজা কিন্তু তোমার জন্য চিরদিন খোলা থাকবে আমি একশো টাকার গোলামিত্তি করছি আমার জীবনে আল্লাহর রহমতে এমন কোনো কাজ আসে পারা না যে লাভের ব্যবসা আমি টাকার জন্য করতে পারি না আম্মা নেভার হ্যাপেন্ড ইন লাইফ সারা জীবন আল্লাহ রহমত আমাদের কোনো চেক ফেরত হয় নাই সারা জীবন আমাদের কোনো লোন ডিফল্ট হয় নাই সারা জীবন বাংলাদেশ ব্যাংকে ক্রেডিট টিপুরে আমাদের কোনো লালদাগা আসে নাই সারা জীবন আল্লাহর রহমতে এমন কোনো ব্যবসা আসে নাই লাভের যে টাকার জন্য করতে পারে নাই আল্লাহর দয়া আল্লাহর রহমত নিয়তের উপর আল্লাহ তারা বরকত দেওয়ার আসবে আমরা লোক হইতে চাই কাজ করতে রাজি নাই আমরা সুনাম যশ সুখ্যাতি চাই বিশ্বস্ততা নাই আমরা তাল গাছে বেল খাই আবার গাছ না লাগাইয়া ফল চাই মনে রাখতে হবে তাল গাছে তাল ধরে বেল গাছে বেল কাঁঠাল গাছে কাঁঠাল হয় সরিষায় তেল চেয়ারম্যান সাহেব বললেন সেই গরিব বন্ধুকে বন্ধু তুমি আমার সাথে অনেক ধানাই পানাই করলা আমি অসুস্থ শরীর নিয়ে এই গভীর রাত্রিতে অফিসে গেলাম দরজা খুলে এই ফ্যান লাইট বন্ধ করলাম ওই দিন আমি মালিকানা নিয়ে আসলাম আপনি কত মালিক হবেন সেটা নির্ভর করবে আপনার কাজকে আপনি কতটুকু ওন করলেন কেউ যদি মনে করেন আমি চাকরি করি সে সারা জীবন চাকরির মধ্যে থাকবে আর কেউ যদি মনে করে এই চাকরি আমার ব্যবসা আমার ব্রত আমার জীবন আমার মরণ সে দেখবেন দশ বিশ বছর পরে নিজের চেয়ারম্যান এসে আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের সকলকে আল্লাহ ব্লেস অল ওভাস উইথ ইস ডিভাইন পিস হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি থ্যাংক ইউ সালাম আলাইকুম সুফি আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তব্য নিয়ে কোনো ধরনের কমেন্ট করার দুঃসাহস আমার নাই আশা করি আপনি এনজয় করেছেন এবং কিছুটা হলো আপনাদের উপকার হয়েছে দিয়ে শুনবেন নিঃসন্দেহে আপনাদের উপকার হবে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো একদিন আল্লাহ হাফেজ